একটা সময় আসবে পৃথিবীতে এই জ্ঞান থাকবে না। তখন কি রেজাল্ট হবে? এই জ্ঞান যখন পৃথিবী থেকে ছিনিয়ে নেবে, তখন পৃথিবী মানুষ জানবে না তার রবকে, জানবে না তার ধর্ম কি, জানবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও কেউ এসেছিল জানবে না। হাদিসে শব্দটা রয়েছে যে সালাত থাকবে না, কোন মানুষ জানবে না যে নামাজ কি জিনিস, কোন মানুষ জানবে না যে সিয়াম কি জিনিস, সাদকা কি জিনিস। তবে বৃদ্ধ কিছু লোক বাকি থাকবে, তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে শুনেছিলাম, আমরা এটাই বলতে থাকবো, আমরা জানি না ধর্ম টর্ম কিছু।